Galaxy TV Bangla. Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হযরত জারজিস আলাইহিস সালামের জীবনের চতুর্থ পর্বে। গত পর্বে সর্বশেষ আমরা শুনেছিলাম বিধর্মী বাদশা দাদিয়ান ভেবেছিল এভাবে যদি কিছু কিছু লোক নিজের ধর্ম ত্যাগ করে হযরত জারজিস আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে তবে বাদশা দাদিয়ানের পূর্বপুরুষদের ধর্ম একেবারেই বিলুপ্ত হয়ে যাবে আর তাই সে যে কোনো ভাবে হযরত জারজিস আলাইহিস সালামকে ধ্বংস করতে চায়। তারপর তামা দিয়ে তৈরি বিরাট একটা গরুর আকার জন্তু তৈরি করে হযরত জারজিস আলাইহিস সালামকে তার পেটে ঢুকিয়ে মুখ বন্ধ করে দিল। এরপর একটি বিরাট অগ্নিকুণ্ডে সে তামা নির্মিত জন্তুটি নিক্ষেপ করা হলো। আল্লাহ পাকের মর্জির বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারে না। আল্লাহ পাকেরও মর্জি ছিল ভিন্নরূপ, তাই তামার মূর্তি আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ভীষণ বেগে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। যারা আগুনে তামার মূর্তি জ্বালাবার তামাশা দেখার জন্য সমবেত হয়েছিল তারা ঝড় বৃষ্টির প্রকোপে ছুটে পালালো। ঝড় এবং প্রবল বৃষ্টির ফলে সাথে সাথে অগ্নিকুণ্ড নিভে গেল। এ সময় আল্লাহর আদেশে জনৈক ফেরেশতা নির্ভাব অগ্নিকুণ্ড হতে তামার জন্তুটি বের করে তা হতে হযরত জারজিস আলাইহিস সালামকে বের করে আনলেন। হযরত জারজিস আলাইহিস সালাম মুক্তি লাভ করে নির্দ্বিধায় ও নির্ভীকভাবে বিধর্মীদের মজলিসে গিয়ে উপস্থিত হলেন। বিধর্মীগণ তাকে দেখে বিস্ময় এবং ভয়ে একেবারে হতবাক হয়ে গেল। তাদের মধ্যে কেউ কেউ বলে উঠল, অবস্থাটা কিছুই বোঝা যাচ্ছে না, হযরত জারজিস আলাইহিস সালাম আল্লাহ পাকেরই সত্য নবী। আবার কিছু কিছু লোক বলল, কিসের সে সত্য নবী, সে একজন অনেক বড় জাদুকর, আর আমাদের সকলেরই তাকে এড়িয়ে চলা উচিত, কেননা কে কখন তার মায়ার ছলনায় প্রতারিত হয়ে পড়ে তা বলা যায় না। তাদের এসব কথা শুনে হযরত জারজিস আলাইহিস সালাম বললেন, তোমাদের মনের দ্বিধা দূর করে এখনও আমাকে আল্লাহ পাকের নবী বলে স্বীকার করো, আল্লাহ পাক তোমাদের কল্যাণ দান করবেন, নতুবা তোমাদের উপর আল্লাহ পাকের এমন গজব নেমে আসবে যাতে তোমরা সকলেই ধ্বংসের কবলে পতিত হবে। তার কথা শুনে কাফিরগণ বলল, জারজিস, আমরা তোমার কথা বিশ্বাস করে অবশ্যই তোমার প্রচারিত ধর্ম গ্রহণ করব যদি তুমি ইতিপূর্বে আমাদের যে সকল লোক আকস্মিক ঘটনায় মৃত্যুবরণ করেছে তাদেরকে জীবিত করতে পারো। হযরত জারজিস আলাইহিস সালাম বললেন, এটা আমার প্রতিপালকের নিকট অত্যন্ত সহজ কাজ। এ কথা বলে তিনি তাদের কবরস্থানের নিকট গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতে সেই বিরাট কবরস্থানে সমাহিত প্রায় 12,000 মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল। তাদের সাথে বহু প্রাচীনকালে মৃত আরও লোক পুনরুজ্জীবন লাভ করল। তাদের মধ্যে একজনের নাম ছিল নওফেল। হযরত জারজিস আলাইহিস সালাম এই নওফেল নামের লোকটিকে জিজ্ঞেস করলেন, কতকাল পূর্বে তোমার মৃত্যু হয়েছিল? সে বলল, প্রায় 4,000 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছিল। এ দীর্ঘকাল আমি অনবরত আজাব ভোগ করে আসছি। কবরস্থানে এই আশ্চর্য ঘটনা দেখে এক বৃদ্ধা মহিলা কোলে একটি পুত্র সন্তান নিয়ে এসে হযরত জারজিস আলাইহিস সালামকে বলল, হুজুর, আমার পুত্রটি অন্ধ, খোরা এবং বোবা, আপনি দয়া করে এর জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক তাকে ভালো করে দেন। হযরত জারজিস আলাইহিস সালাম নিজের মুখের সামান্য লালা তার চোখে লাগিয়ে দিলেন, তাতে তার অন্ধত্ব দূর হয়ে গেল এবং তারপর তার দুই কানে দুটি ফুঁক দিলেন, তাতে তার মুখ থেকে কথা ফুটল এবং কানে কথা শুনতে লাগল। অতঃপর হযরত জারজিস আলাইহিস সালাম তার দুখানা পাও ভালো করে দিলেন। বৃদ্ধা মহিলা তার পুত্রের আরোগ্য হবার সাথে সাথেই হযরত জারজিস আলাইহিস সালামের ধর্মে দীক্ষা গ্রহণ করলেন। এই বৃদ্ধা হযরত জারজিস আলাইহিস সালামের ধর্ম গ্রহণের কথা শুনে পাপিষ্ঠ বাদশা দাদিয়ান তার লোকজন পাঠিয়ে বৃদ্ধার বাড়ি ঘেরাও করল এবং বাইরে থেকে তার খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে তাকে অনাহারে রাখল। বৃদ্ধা অনাহারে খুবই কাতর হয়ে পড়ল। আল্লাহ পাকের কুদরতে বৃদ্ধার ঘরের খুঁটিগুলো সজীব বৃক্ষে পরিণত হল, তাতে সুমিষ্ট ফল ধরে সঙ্গে সঙ্গে তা পেকে যেত আর বৃদ্ধা সে ফল খেয়ে ক্ষুধা নিবারণ করত।
এই ঘটনা বাদশাহ দাদিয়ানের কানে যাওয়া মাত্র সে লোকজন পাঠিয়ে ঘরের বৃক্ষরূপী খুঁটিগুলোর গোড়ার মাটি খুঁড়ে ফেলল। তখন সে ফলের গাছগুলো আবার খুঁটিতে পরিণত হল। বাদশাহ নির্দেশে বৃদ্ধার হাত পায়ে লোহার পেরেক মেরে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখল। বন্দী অবস্থায় তার মৃত্যু হল। এই ঘটনার পর বাদশাহ দাদিয়ান হজরত জর্জিস আলাইসাল্লামকে কেটে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দেবার নির্দেশ দিল। সঙ্গে সঙ্গে বাদশাহের হুকুম পালিত হল। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।